প্রিন্সিপালের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, পুলিশের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, হত্যাকারীর বিরুদ্ধে সমাজের অ্যাকশন, দর্শকের পাশে যায়ের বিরুদ্ধে দর্শকের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, কোনটার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, উই ওয়ান জাস্টিস, উই ওয়ান জাস্টিস, উই ওয়ান জাস্টিস, জাস্টিস স্যার, জাস্টিস স্যার, জাস্টিস স্যার, আপনারা লাইন দিয়ে দাঁড়িয়ে যান, লাইন দিয়ে লাইন হয়ে দাঁড়ান এবং কেউ উপরে উঠবেন না, সবাই লাইন হয়ে দীর্ঘ লাইন করেন, সবাই দীর্ঘ লাইন করেন, সবাই এই ফারুক ফারুক মেয়েরা আপু আপু এখানে যে দাঁড়ান, সবাই একটু ইয়ে করেন, বাংলাদেশের পরে পরে সবাই সবাই একটু ইয়ে করেন, হ্যাঁ শেষ করেন না কেন বল ভাই, প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন স্বাধীন সার্বভৌম এই বাংলাদেশে আজকে আমার কোন মা বোন ঘর থেকে বেরোলে সে যে শতভাগ নিরাপত্তা সহকারে বাইরে যাবে বেরোবে এর কোন নিশ্চয়তা এই বাংলাদেশে নেই, নির্মমভাবে
সুষ্ঠু বিচারের একটি দাবি জানাই, যার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে অন্য কেউ দর্শন করতে সাহস পাবে না। ধন্যবাদ। এই বাংলার মাটিতে হয়ে যাচ্ছে। প্রিয় বন্ধুগণ, আপনাদের একটি কথাই বলে যাই, এই নুসরতের বিচার যদি এই স্বাধীন সার্বভৌম বাংলার মাটিতে না করা হয়, তাহলে এই ঘটনার পুনরাবৃত্তি আগামীতে আবার বারবার ঘটবে। আমরা আজকের এই মানববন্ধনের মাধ্যমে প্রশাসন সহ সরকারকে বিনীতভাবে অনুরোধ জানাই, অনতিবিলম্বে এই নুরুল সিংকে দ্রুত বিচার ট্রাইব্যুনালের আন্ডারে এনে দ্রুত বিচার কার্যকর করুন। সারা বাংলার মানুষের যে প্রত্যাশা, তারা যে শাস্তি চাই, সে শাস্তি দিয়ে এই বাংলার মাটিতে এই সন্ত্রাসীদের এই ধর্ষকদের বিচার করে দৃষ্টান্ত স্থাপন করুন। অন্যথায় আগামীতে এই বাংলার মাটিতে আমার বোন আমার মায়েরা বারবার নির্যাতিত হবে, বারবার তারা এই সন্ত্রাসীদের দ্বারা তারা যৌন হয়রানির শিকার হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সন্তান শিক্ষার্থী হিসাবে আজকের এই মানববন্ধন থেকে আমি বলতে চাই, প্রিয় দেশবাসী এবং প্রিয় সরকারকে বলতে চাই, আমার মা বন্ধুর যদি নিরাপত্তা না দিতে বলেন, এর পুরো দায়ভার আপনাদের অবশ্যই নিতে হবে। আমার কোনো মা বোন আজকের পর থেকে যদি ঘর থেকে বের হয়ে বিচারের কাজ করাই তার করান। প্রিয় বন্ধুগণ।